আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন যাবত। তো সরাসরি আমি ওনার কাছে চলে যাই, ওনার সাথে কথা বলি, জানতে চাইবো ওনার কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন আর কতদিন যাবত এখানে ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা প্রথমে জানতে চাইবো। শামসুন নাহার, আপনি থাকেন কোথায়? রাজশাহীতে। আচ্ছা, ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন? শুনলাম যে চিকিৎসা ভালো হয়। আচ্ছা, হাঁটুর সমস্যা, চিকিৎসা করার জন্য এসেছিলেন। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার সমস্যা ছিল, আগে ছিল হলো হাঁটুর ব্যথা, মাথার কোমরের ব্যথা ছিল, সেটা ভালো হয়ে গেছে রাজশাহীতে। কিন্তু হাঁটুর ব্যথাটা কখনো ভালো হচ্ছে না। হাঁটুর ব্যথা, হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছে, অনেকেই করা হয়েছে, এমআরআই করা হয়েছে, আবার এক্সরে করা হয়েছে, তারপরেও ওষুধ খাওয়ার পরে একটু সামান্য অনেক চলাফেরা করতে পারতাম, কিন্তু এখন একদমই মানে পাটা তুলতে পারি, ধীরে ধীরে আরো ব্যথাটা বেশি, মানে পাটা উপর দিয়ে তুলতে পারতাম না, তারপরে এখানে চলে এসেছি। আচ্ছা, সেটা আপনার সমস্যাটা কত বছর যাবত ছিল? ওইটা তা 10 বছর। 10 বছর যাবত অন্য জায়গায় চিকিৎসা করেছিলেন কিন্তু কোনো ফল পাননি? না। আচ্ছা, তো এখানে আপনি কতদিন যাবত ভর্তি আছেন? 7 দিন। 7 দিন ভর্তি ছিলেন? জি। আচ্ছা, কোন ডক্টরের অধীনে? ছাত্র ছিলেন, ওনার কাছে ট্রিটমেন্ট করানো হয়েছিল, তারপরে উনি শেষ পর্যন্ত বললেন যে আপনি একটু আমার স্যারের ওখানে একটু তো আচ্ছা, আপনি যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ কেমন? অনেক সুন্দর, ভালো। আচ্ছা, এবং দায়িত্বরত যে ডক্টররা আছেন, পাশাপাশি সেবক সেবিকারা আছেন, তাদের ব্যবহার কেমন, তারা সেবা সম্পর্কে একটু যদি আমাদের বলতেন। মানে মোট কথা নিজের মেয়ের মতোই, মানে যে সেবার যারা ছিল এখানে ওরা সব নিজের মেয়ের মতোই তাকে মানে মায়ের মতো করে দেখেছে, ট্রিটমেন্ট করেছে, খাবার দাবার সবসময় ঠিক মতো দিত। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন মানে যেহেতু চলে যাচ্ছেন, আপনার কোনো মতামত আছে কিনা এই ডিপিআরসি সম্পর্কে, কোনো কিছু বলা যদি থাকে কোনো রোগীদের উদ্দেশ্যে? আমি আল্লাহ যদি আমার ভালো করে, আর এখন একটু ভালো আছে, আরও আল্লাহ ভালো করে আমার, অবশ্যই এখানে পাঠানোর ব্যবস্থা করবো, বা তাদেরকে বলবো আমি যে হাসপাতালে যা ভালো হয়েছে এবং পাঠানো যাবে। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।